এলজিবিটি কিউ, জানেন না আপনারা এটা? এই যে সমকামিতার প্রমোট, তারা কি বলতেছে? এটা তারা বলতেছে এরা হচ্ছে সুবিধা বঞ্চিত, এরা হচ্ছে সংখ্যালঘু, এরা হচ্ছে যৌন সংখ্যালঘু। কথাটা শুনতে খুব ভালো, বলতেছে কিছু মানুষ পুরুষ মেয়েকেই বিয়ে করবে, মেয়ে পুরুষকে বিয়ে করবে। মনে করছেন হুজুর এগুলো তো পুরাতন কথা? জি না, ভালো করে বুঝেন, নতুন কথা আপনাদের জন্য, ভালো করে বুঝেন। ছেলে মেয়ে বিয়ে করবে, এর মধ্যে কিছু লোক বিকৃতভাবে, আমরা যেটা বিকৃত বলতেছি, তারা বলতেছে সংখ্যালঘু। কি তারা বলতেছে? একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ রাখতেই পারে, একটা মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষণ রাখতে পারে। আমরা বলতেছি না সমাজে সবাই হোক, কিন্তু যারা এরকম করবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। 1940 সালের আমেরিকা থেকে এই প্রস্তাব ওঠার পরে, এরপরে 1960 সালের পর থেকে আজকের আমেরিকা সহ ইউরোপালারা এটার থেকে বের হওয়ার পথ খুঁজতেছে, আর অন্য মুসলমানদের উপর চাপায় দিতে যাচ্ছে। তার কারণ কি? তারা যেটাকে সংখ্যালঘু বলেছিল, আমরা তাদের আচরণেই বুঝতে পারি যে তাদের এজেন্ডাটা তারা ভিন্ন কারণে প্রমোট করেছিল। কিরকম? পাঁচজন লোক আপনাদের মহল্লার মধ্যে, একজন বিড়ি খায়, একজন হালকা একটু তার থেকে এক ধাপ আগাইছে গাঁজা খায়, আরেকজন হচ্ছে ফেন্সিডিল খায়, আরেকজন ইয়াবা খায়। কয়জন খায় কথা বলেন? চারজন। এই সমাজে লোক আছে 400 জন, কতজন? এই চারজন মিলে এক হয়েছে যে ভাই সবাই তো খায় না, সবাইকে খেতে হবে তাও বলি নাই, কিন্তু আমরা একটা সংখ্যালঘু গাঁজাখোর সম্প্রদায়, আমাদের সমাজে একটা অধিকার আছে, আমরা কাউকে খাওয়াতে চাই না, কারোর জন্য আমরা প্রয়োজনে ডিস্টার্বও করবো না। সরকারের কাছে আবেদন, আমাদেরকে সংখ্যালঘু মদারু হিসাবে, গাজারু হিসাবে আমাদের একটা আইডেন্টিটি সমাজের মধ্যে দিতে হবে। আর যদি ঝামেলা হয় তো আমাদের জন্য একটা ঘর বানাই দেখ, যে এই ঘরের মধ্যে যে আমরা গাঁজা খাবো, আমরা সেটার জন্য ডিস্টার্ব করবো না। বলেন তো ভাই, এটা বললে সরকার মেনে নিবে? আমেরিকায় যদি কেউ বলে, আমেরিকানরা মেনে নিবে? কিন্তু ওরা এই টেকনিকে, এই সমকামিতার বীজ ছড়াইছে, এবং তারা ঠিক একই কথাই বলছে, সব জায়গায় করবো না, ড্রপ ইন সেন্টার বানায় দাও। বাংলাদেশে ব্র্যাক সহ, বাংলাদেশে বন্ধু সোশ্যাল মিডিয়া সহ তারা এই কার্যক্রমের পিছনে অর্থ বিনিয়োগ করে তারা সমাজের মধ্যে ড্রপ ইন সেন্টার বানাইছে। বলবেন ড্রপ ইন সেন্টার তো দেখতে পাই না। সরকারি যে সকল স্বাস্থ্যসেবা কেন্দ্র, এইগুলো সব এনজিওর টাকায় চলে, এরা বলে স্বাস্থ্যসেবা, কিন্তু এখান থেকে তারা এলজিবিটি কিউ প্রমোশন করে, সমাজের মধ্যে সমকামিতার বীজ ছড়াই দেয়, সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার নাম দিয়ে হিজড়াদের কাঁধে ভর করে আমাদের সমাজকে কলুষিত করে ইসলামের তাজিব তামাদ্দুন মূল আদর্শ থেকে তারা সরানোর জন্য প্রচেষ্টা করে, ঠিক কিনা? আপনি আছেন উমুক শাইকের পিছে বাঁশ দেওয়ার জন্য, তুমুক আইটেম নিয়ে, আপনি লোক খুঁজে পাবেন না বাঁশ দেওয়ার। এক সময় এই মানুষগুলোকে বেঈমান বানানোর কার্যক্রম নেওয়া হয়েছে। আপনার কথা হবে এইগুলার বিপক্ষে, এইগুলা না বলে হুজুর হুজুরে কাদা সরাসরির চর্চা চলতেছে, ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে সর্বশেষ একটা আশার বাণী শোনাবো এবং একটা কথা বলে শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, সূরা হামিম সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম, তোমাদের মধ্যে থেকে যারা কুফরি করে এরপরে আসে, আসার পরে এই কিতাবের ব্যাপারে তারা কথা বলে, মন্তব্য দেয়, ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসা কিতাব। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, কোনো দিক থেকে কোনো বাতিল ঢুকতে পারবে না, এটার ক্ষতি করতে পারবে না। এটা বলার উদ্দেশ্য কি? রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে আল্লাহ রব্বুল আলামিনের সংরক্ষণ করা না। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, বান্দা যখন এইটা ধারণ করবে, এই কোরআনকে ধারণ করে নিবে, কোরআন ধারণ করলে ওই ব্যক্তির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন নিরাপত্তা আসবে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বাতিলের হাতে কখনো পরাজিত হতে দিবেন না। সুবহানাল্লাহ। এখন আমাদের জিজ্ঞাসা, আমরা কি আমাদের নিজেদের দাম জানতে পারছি? ভাই ভালো করে বলেন, জানতে পারছি? এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, যেই জায়গাতে আমি অজু করতে যাই, আমার স্বভাব হচ্ছে ঘড়ি খুলে অজু করা। এখন অজু করার পরে ঘড়ি ম্যাক্সিমাম জায়গায় ছাড়া পড়ে, দৌড়াই আসছে একজন, সাইফুল্লাহ ভাই এই যে আপনার ঘড়ি সাইরে গেছিলেন, একটু পাট নিয়ে বলতেছে, যেহেতু আমার ঘড়িটা পৌঁছায় দিছে। আমি জাযাকাল্লাহ খায়ের, শুক্রিয়া ভাই, আপনি না দিলে আমার গেছিল। হইলো খুব খুশি। আসার পরে গাড়িতে উঠে মনে মনে ভাবতেছি, লোকটা দিয়ে ভালোই করছে, কিন্তু আমার ঘড়ি যদি হারাতো কত লস। গুলিস্তান থেকে পছন্দ হয়েছে কিনছি, 240 টাকা দরাদরি করে, লস কত?
240 হাসতেছি যদি হারায় হো 240। আরেকটা লোক হাতের মধ্যে একটা আংটি আছে, এটা হচ্ছে হোয়াইট গোল্ড, মাথার মধ্যে একটা পাথর আছে, এটা হচ্ছে ডায়মন্ড, আংটিটার দাম 50,000 টাকা। এই বেচারি বাজার করতে গেছে একদিন, সাভারে বাজার করতে যাওয়ার পরে আল্লাহর কি কাজ, ওই বাজারের মধ্যে এক লোক আসছে, যেই লোককে আমাদের এলাকায় বলে লক্ষ্মী টেরা। চিনেন আপনারা লক্ষ্মী টেরা মানে কি ভাই? এই যে দুই মণি সোজা না হয়ে একটা মণি একটু বাঁকা, এদিক তাকায় থাকে কিন্তু দেখে কোন দিক, এদিক। এখন ওই লোক দেখতেছি কিরি, আসার পরের থেকে এই লোক খালি আমার আংটির দিকে তাকায় আছে। বুঝে থাকলে বলেন তো ওই লোক আংটির দিক তাকায় আছে, কিন্তু অনেকক্ষণ এরকম করে থাকার পরে ও চিন্তা করছে, না জানি বাবা আংটির দাম কি জানিয়েই ফেলছে নাকি, রিক্সে যাওয়ার দরকার নয়, আস্তে করে হাত নিচু করে সুত করে আংটিগুলো পকেটে রাখে, এখন গাল নাড়ায় ওই লোকে বুঝাচ্ছে যে আমার হাতে আংটি নাই, তখনও দেখে ওই লোকের উপর তাকায় আছে। এখন বুঝে থাকলে বলেন, আমি যে এই যে ঘড়ি নিয়ে চিন্তা করলাম না, ঘড়ির দাম কত কথা বলেন, আর আংটি নিয়ে টেরা লোক দেখার পরেও, আল্লাহর সৃষ্টি টেরাকে টেরা বলা যাবে না, এটা বোঝানোর জন্য বললাম। তা এই লোকটা আংটি নিয়ে ফিকির করলো, কারণ দাম কত। এখন মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ কি এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি ওইটার মূল্যায়ন দিবেন। আপনি মনে করছেন আমার দামি সম্পদ বাড়ি, আমার দামি সম্পদ গাড়ি, আমার দামি সম্পদ আমার সম্মান, আমার দামি সম্পদ আমি একটু ওয়াশ করতে শিখছি আমার অডিয়েন্স। জি না, আপনার দামি সম্পদের নাম ঈমান। এই ঈমানের কারণে আপনার জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। অতএব সকল এজেন্ডার আগে ঈমান সংরক্ষণের এজেন্ডাকে আমাদের এক নম্বর রাখতে হবে, ঠিক না? সঙ্গে যদি আমাদের কোনো দাবি আসে, ওই জায়গায় কোনো স্যাক্রিফাইস নাই, কোনো রকম মন্তব্য নাই, আমরা সকলে একমত, ঠিক না? আমাদের এক হতে হবে। এই ঈমান চোরেরা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায়, আমাদের দীক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায়, আমাদেরকে তারা হারায় দিতে চায়, আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এখন জিজ্ঞাসা, বেঁচে থাকবো কি দিয়ে? ওয়াজ দিয়া, মাহফিল দিয়ে? যেই না, সাইফুল্লাহ জায়গায় ওয়াজ করে গেল, আপনারা হই হই দিলেন, মোটামুটি খুশি। আর শায়খ আহমদুল্লাহ একটা কথা বলেন, সাইফুল্লাহ ভাই এই ফেসবুকে 30 লক্ষ ফলোয়ার, এইগুলো নিয়ে উৎসাহিত হয়ে কোনো কথা বলা যাবে না, কারণ আমাদের যা দেয়া এর থেকে বড় বড় ফলোয়ারওয়ালা ছিল, তারা যখন আটকায় গেছেন, প্রবলেমে পড়ছেন, এই ফলোয়ারদের একদিন স্ট্যাটাসও খুঁজে পাওয়া যায় না। গোপন আইডি থেকে স্ট্যাটাস দিত, নিজের আইডি থেকেও না, অথচ তারা পাশা উঁচু করে থাকতো, হুজুর কি বলবেন, নারায় তকবীর দিবে, ওইগুলোর খুঁজে পাওয়া যায় না, ঠিক না? সুতরাং এই সকল ফলোয়ার দিয়ে কাম হবে না, কথাবার্তা যেটা বলা হবে ওইটা হৃদয় থেকে ধারণ করে নিয়ে আমাদেরকে আমাদের নিরেক আল্লাহর জন্য অনুগামী আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই ব্যাকগ্রাউন্ডের কারণ কি? এইগুলা বুলেট কোথা থেকে তৈরি হবে? এইগুলা তৈরি হবে আমাদের এই সকল মাদ্রাসা, আমাদের এই দ্বীনী প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা আমাদের সন্তানদের বেসিকগুলা দাঁড় করায় দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এই বেসিক যদি ঢুকে, মুফতি আমির হামজা বলেছে দুইটা গ্যারেন্টি সে আপনাদের কাছে দিয়েছে, আমি আরেকটা গ্যারেন্টি আপনাদের কাছে দিতে চাই। সে বলেছে এই সন্তান ইনশাল্লাহ আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, আরেকটা কথা বলছে ইনশাল্লাহ এই সন্তান আপনার সাথে বেয়াদবি করে চোখ তুলে চোখ রাঙায় অসভ্য আচরণ করবে না। আমি আরেকটা জিনিস বলতে চাই, সবচেয়ে বড় নিয়ামত, ওই সন্তান যদি আমাকে কথার কথা বৃদ্ধাশ্রমে বাধ্য হয় রেখে দেয়, কথার কথা সে বেয়াদবি করে ভুল বুঝে আমার সাথে চোখ রাঙায় কথা বলে, আমার তেমন কোনো সমস্যা নাই, আল্লাহর সাথে হিসাব বুঝবে। কিন্তু ওই সন্তান যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে তো আমার আর পাওনায় কিছু থাকলো না। আমি গ্যারেন্টি দিতে চাই, যার ভিতরে কোরআনের নূর আছে ইনশাআল্লাহ ওই সন্তান হেদায়েত চূড়ান্তভাবে বিচ্যুত হয়ে যাবে না, পথ হারা হলেও আল্লাহ তাকে পথ দেখায় দিবেন ইনশাআল্লাহ।